বন্ধুরা, আমি আবার আসলাম সিম্পল রেসিপি। আমি যে নাম দিয়েছিলাম ওটা আমি আমার রান্নাঘরে করে দিলাম, কারণ সব সময় তো সিম্পল হয়তো রেসিপি থাকবে না। আপনাদের কাছে আবার আমি অনুরোধ করছি, আমার ভালো এবং মন্দ দুটোই আপনারা কমেন্ট দেবেন। আর যেহেতু আমি ফোনেই করছি রেকর্ডটা, তাই একটু আপনাদেরও অসুবিধা হবে, আপনাদের সহযোগিতা পেলে আস্তে আস্তে ব্যাপারটা আমি ব্যাপ্তি কর বাড়াতে পারবো। আর একদমই নূতন, খুব এক্সপার্ট মানুষও নই, ঘরোয়া গৃহবধূ, তাই খুব নিখুঁতভাবেও হয়তো হবে না। আপনারা আপনাদের গুণে ক্ষমা করে দেবেন, ভুল ভ্রান্তি অবশ্যই বলবেন। আজকে আমি রাত্রেবেলায় লুচির সাথে খাওয়ার জন্য একটি পনিরের রেসিপি করছি। যেহেতু আমি ক্যামেরা ইউজ করছি না আর তাই জন্য এডিট করতে পারছি না, সেই জন্য আমি অনেক কিছু আগে থেকে একটু করে রাখতে হচ্ছে। যেমন এই পনিরটা আমি গন্ধরাজ লেবুর জেস্ট, একটু নুন, চিনি, সাদা তেল, একটু ঘি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে সেটা আমি একটু সাদা তেলের সাথে ঘি মিশিয়ে ভেজে তুলে নিয়েছি। এবার সেই ভাজা তেলের, সেই পনিরের ভাজা তেলেই, ঘি সাদা তেলের মধ্যে আমি এবার একটু ফোড়ন দেব। এই যে একটুখানি আমি ঘি দিয়ে দিলাম পনিরের সাদা তেলে। এবার আমি যেগুলো দিয়েছি আপনাদেরকে পরে আমি দেখাচ্ছি। এইবারে আমি গরম মশলা, দারচিনি, জাস্ট ছোট এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। এর সাথে সামান্য চিনি দিয়ে দিলাম ফোড়নে। এটা একটু মিষ্টি মিষ্টি হলেও মন্দ লাগবে না। এর মধ্যে আমি যে পেস্টটা করেছি মিক্সিতে, তার মধ্যেও আছে কাশ্মীরি মির্চ, কিন্তু তার কালারটা আনার জন্য আমি আরেকটু কাশ্মীরি মির্চের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি একটু তেজপাতা দিয়ে দিলাম। যাতে মশলাটা পুড়ে কালো না হয়ে যায় তাই জন্য সামান্য একটু জল দিলাম। আবার একটা ভুল হয়ে গেছে আমার, যাই হোক। এবার আমি একটা পেস্ট করেছি, সেই পেস্টের মধ্যে আছে আঙুর, ছোট এলাচ, দারচিনি, কিশমিশ, এগুলো আপনাদের দেখানোর জন্যই ওখান থেকেই একটুখানি করে রেখে দিয়েছি, সল্টেড বাদাম, দুটো লঙ্কা, আমন্ড, মানে ড্রাই ফ্রুটস, টমেটো দুটো, কাজু বলেছি, তিল, পোস্ত, কাশ্মীরি মির্চ, আর ওর মধ্যে আমি সাদা তেল দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি, টক দই দিয়ে দিয়েছি, টক দই, ঘরে পাতা টক দই ইউজ করেছি, আর এই যে বাটা মশলা মিক্সিতে যেটা করেছি। আমার মিক্সিটাও বাইরে, সেই জন্য আমি একেবারে রেডি করে নিয়ে এসেছি। এই দেখুন কালারটা মোটামুটি একটু লালচে ভাব চলে এসেছে। এরপরে আমি মশলাটা দিয়ে কষাবো। একদমই সিম্পল রেসিপিটা, আপনার যদি মশলাটা রেডি করা থাকে তাহলে আর কোনো প্রবলেম হবে না। মশলাটা একটু মোটা হয় সেই জন্য একটু নাড়িয়ে নিতে হচ্ছে। মশলাটা দিয়ে দিলাম। এবার এটা কষতে থাকবো।
আবার আমি রিপিট করছি, এর মধ্যে কাজু, কিশমিশ, আখরোট, আঙুর, তিল, সাদা তিল, ভাজা ভাজা সাদা তিল, সল্টেড বাদাম, একটা লঙ্কা, আমন্ডও আছে, এলাচ, এই দারচিনি আছে, টমেটো আছে, দুটো লঙ্কা আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এর ভেতরে দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এডিট করতে পারলে খুব ভালো হতো, আমার নিজেরও ভালো হতো, আপনাদেরও ভালো হতো। দেখি আপনাদের সহযোগিতা পেলে সেসব। পনির ম্যারিনেট করা যে জলটা ছিল সেটাও এই মশলাটার ভেতরেই দিয়ে দিয়েছি। সামান্য আর একটু চিনি দিয়ে দিলাম। আপনারা টক, ঝাল, মিষ্টি এবং নুন যে যার টেস্ট অনুযায়ী সবসময় ইউজ করবেন। আবার একটু নুনও দিয়ে দিলাম। আর পনির আমি সবসময় চেষ্টা করি পনির ভাজা তেল, চিংড়ি মাছ ভাজা তেল ওটা ইউজ করতে রান্নার মধ্যে। এক কাপ দুধ নিয়েছি, এই এক চামচ কর্নফ্লাওয়ার দুধে গুলে দেব, তাহলে দুধটা কেটে যাবে না। পরে আমি আরেকটু টক দইও দেব, তখনও সেটাও গুলে দেব। দুধটা একটু বেশি হয়ে গেছে, দাঁড়ান একটু খালি করে দিই। এর সাথে আর এক চামচ টক দইও দিয়ে দিলাম, এক নয় আর একটু দিয়ে দিই। আমার এর টেস্টটা একটু টক, ঝাল, মিষ্টি এরকম হবে, সেটা ভালো লাগে। আর
আর এই যে লেবু, গন্ধরাজ লেবু হাফ কেটে নিয়ে জেস্টটা দিয়েছি, একদম নামানোর পরেও আর একবার একটুখানি জেস্ট দিয়ে দেব। এর হাফটার থেকে জেস্ট দিয়েছি, আর এই যে এই সাদাটা যখন বেরিয়ে যাবে না, সাদাটার থেকে আর দেবেন না, সাদাটা দিলে তেতো হয়ে যায়। দই দুধ সব দিয়ে দিয়েছি, মোটামুটি আমার আর কিছু দেওয়ার নেই, শুধু নামানোর আগে আবার আর একটু ঘি দেব আর লেবুর জেস্ট করে দিয়ে দেব। কিন্তু এডিটটা করতে পারলে খুবই ভালো হতো, কিন্তু ঠিক আছে, আপনাদের সহযোগিতা পেলেন হবে নিশ্চয়ই। আর একবার ফুটে উঠুক, এবার পনিরটা দেব। আমি কিন্তু হলুদ ইউজ করিনি। পনিরটা দিয়ে দিলাম, পাঁচশো পনির ছিল এখানে। আর আমি একদম অ্যাকচুয়াল মেপে যে এটাতে এটাই দিতে হবে, ওটাতে সেটাই দিতে হবে, সেই রকম কোনো মেজারমেন্ট করে করি না। এটা 500 পনির ছিল, গোটা 6 এলাচ দিয়েছি,
বড় বড় 3 টুকরো দারচিনি দিয়েছি, কিন্তু আমি দারচিনি অনেক বেশিরভাগ ক্ষেত্রে দারচিনিটা বেশি ইউজ করি, আর বড় এলাচ আজকে দিইনি। টমেটো 2টো দিয়েছি মাঝারি সাইজের, পোস্ত বড় 1 টেবিল চামচের 1.5 চামচ দিয়েছি পোস্ত, সাদা তিল 1/2 চামচ দিয়েছি, আঙুর 1 মুঠো মতো দিয়েছি, ছোট ওভেন থেকে বড় ওভেনে নিয়ে নিলাম, দেরি হচ্ছে।
একটা লঙ্কা দিয়ে দিলাম, একাই রান্না করছি আর এক হাতে মোবাইল এক হাতে রান্না করছি। ভুল ত্রুটি মার্জনা করে দেবেন। কাজু কিসমিসের জিনিসগুলো খুব ঠিক হয় তো, খুব ছিটকায়, গ্যাস খুব নোংরা হয়ে যায়।
তেল ছাড়ছে কিন্তু আর একটু ড্রাই হওয়ার দরকার।
আপনাদের দেখানোর জন্য যে আঙুর কাজু ছিল ওগুলো দিয়েই দিলাম। এবার একটু ঘি ঢেলে দিলাম। গ্যাস অফ করে দিলাম। এটা আমি আর নামালাম না, একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দিই, একটু থাকুক, তারপর আমার কমপ্লিট। আমি আর নামালাম না, একটু স্ট্যান্ডিং টাইমে থাকুক। অনেক ধন্যবাদ আমার এটা দেখার জন্য। প্লিজ ভুল ত্রুটি সব বলবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন।